তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে সমস্ত দর্শক বিন্দুদের স্বাগতম জানাই। আজকের আমি যে বিষয়ে বলবো, দুশ্মনকে উচিত শিক্ষা দেওয়ার একটা বিশেষ কার্যকরী টোটকার কথা বলবো। যে ক্রিয়ার মাধ্যমে আপনার শত্রু যেমন আপনাকে মানসিকভাবে, আর্থিকভাবে এবং পরিবেশগত দিক দিয়ে টর্চার করছে, ঠিক সেইভাবে শত্রুকেও এবং শত্রুর পরিবারকেও উচিত শিক্ষা দিতে পারবেন এই ক্রিয়ার মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আর একটা কথা বলি, আমার একটা আশ্রম আছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলুন, যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেইগুলো হচ্ছে কি, রাই সর্ষে বা সাদা সর্ষে 50 গ্রাম, শ্মশানের মাটি, কবরের মাটি এবং চৌরাস্তার মাটি, এক মুঠো এক মুঠো এক মুঠো, মানে তিনটে তিন মুঠো, সাদা কাগজ এবং কালো মার্কার পেন এবং ছোট দুটো মাটির ঘট ঢাকনা সহ ছোট ছোট সাইজের। তো যে শত্রুকে উচিত শিক্ষা দিতে চাইছেন সেই শত্রুর নাম সহ গোত্র এবং ঠিকানা দুটো সাদা কাগজে লিখবেন এবং সাদা কাগজের মধ্যে শ্মশানের মাটি, কবরের মাটি এবং চৌরাস্তার মাটি এবং ওই সর্ষে মেশাবেন, মিশিয়ে মানে সবগুলো একসঙ্গে মেশাবেন, মিশিয়ে দুটো যে ছোট ঘট বলেছি সে মাটির পাত্র, সেই মাটির পাত্রের মধ্যে কাগজের মধ্যে ওই জিনিসগুলো দেবেন, দুটো দুটো কাগজের মধ্যে অল্প অল্প পরিমাণে সব দেবেন, দিয়ে ঢাকনা দেবেন এবং করবেন কি, সেই এই এই কাজটা আপনারা করবেন কি, অমাবস্যার দিনে বা শনিবার মঙ্গলবার গভীর রাত্রে শত্রুর যে দুশ্মন, যে শত্রু আপনারা মানে আপনার জীবনটাকে ধ্বংস করেছে, মানসিক টর্চার, মানসিক অশান্তিতে রেখেছে বা অর্থে হানি করছে, সেই শত্রুর বাড়িতে বাড়িতে যদি না পারেন আশেপাশে শত্রুর জায়গায় অথবা শত্রু আসা যাওয়া পথে একটা ওই ভাঁড় সহ মাটি পুঁতে দেবেন আর একটা শ্মশানে বা কবরে যে কোনো জায়গায় পুঁতে দেবেন, দেখুন না সেই শত্রুর আপনি উচিত শিক্ষা দিতে পারেন কিনা। আপনার কাজ করা মাত্রে কিন্তু সাত দিনের মধ্যে আপনারা কিন্তু সেই শত্রুর ফল আপনি বুঝতে পারবেন। আপনাদের যেমন আপনাকে যেমন মানসিক অশান্তিতে রেখেছে, অর্থের হানি করছে, চারিদিক দিয়ে সম্মানহানি করছে, সেই দেখুন না সেই শত্রুর হয় কিনা, সেই শত্রু হয় কিনা দেখুন না। তবে এই কাজটা করার সময় আপনারা দেহবন্ধন করে নেবেন, গুরুর পারমিশন নেবেন, কারুর ক্ষতি করলে নিজে ক্ষতি হয় এটা সবসময় মাথায় রাখবেন, শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে হয়ে ধূপ দীপ জ্বালিয়ে শনিবার দিন গভীর রাত্রে করবেন এবং সেই রাত্রে মানে এমন সময় করবেন কেউ না যেন দেখে বা টোকে, যেটা শ্মশান ক্রিয়া বললাম শ্মশানে বা কবরে পুঁতে দিতে হবে সেটা তার পরের দিন ঠিক দুপুরবেলার দিকে ঠিক 2:30টার দিকে আপনারা পুঁতে দেবেন শ্মশান বা কবরে। আর একটা শত্রুর বাড়িতে বা শত্রুর জায়গায় বা শত্রু আসা যাওয়া পথে পুঁতে দেবেন সেই মাটির ঘর সহ সেই জিনিসগুলো, দেখুন না শত্রুর জীবনটাকে কিভাবে নষ্ট হয়, আপনাকে যেমন বরবাদ করেছে ঠিক তেমনি শত্রুর জীবন বরবাদ হয় কিনা দেখুন না, শত্রুর মানুষের দিকে উচ্চারণ আসে কিনা দেখুন না। তো আপনারা করুন, আমার আপনারা অবশ্যই উপকার পাবেন। এই ছিল ভিডিও, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।